গাইবান্ধা নির্বাচনকে একটা উপনির্বাচন এটিকে সুষ্ঠু করার দায়িত্ব ছিল ওখানকার জেলা প্রশাসকের ওখানকার পুলিশ সুপারের এবং তারাই আপনার ওখানে কেন্দ্রে কেন্দ্রে পুলিশ আইন প্রকৃতির সদস্যদের নিয়োগ দিয়েছে প্রশাসন আপনার প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসারদের নিয়োগ দিয়েছে এভরিথিং এগুলো প্রশাসনের কাজ এগুলো নির্বাচন কমিশনকে তারা সহায়তা দান করবে এটা বলাই আছে সংবিধানে এখন তারা আপনার এই কাজগুলো করে নাই যথার্থভাবেই যে কারণেই আপনার এই ব্যত্যটা ঘটেছে কোন সন্দেহ নাই সেই কারণে বক্তব্যটা টিষ্টেছে কিন্তু নির্বাচন কমিশনের হ্যান্ডে আবার আলোচিত হচ্ছে যে 2022 এর গায়বানধা 1994 সালের মাগুরা হয়নি আপনি 1994 সালে একটা বাগুরা নিয়ে তো এখন এই 20 বছর পরে আলোচনা না এখানে এইবার এখানে ঘটনাটা হচ্ছে যে এখানে এই প্রথম যেহেতু বারবার সরকার বলে না আমরা ভোট সঠিক হচ্ছে নির্বাচন কমিশন সেটাই স্বীকৃতি দেয় এই প্রথম আপনার ভোট কেন্দ্রের আপনার ডিজিটাল ক্যামেরা লাগানো হয়েছিল এই ক্যামেরা লাগানোর ফলেই কিন্তু আজকে বাধ্য হয়েছে এবং ওখানে একযোগে যে চারজন স্বতন্ত্র প্রার্থী ছিল জাতীয় পার্টি অন্যান্য সকলে একযোগে প্রত্যাহার করেছে এখন বিষয়টা হচ্ছে যে আপনার এটা নিয়ে তো আলোচনা এই জন্যই তো বলছি যে নির্বাচন কমিশন যদি এই ক্ষেত্রে ব্যর্থ হয় তাহলে নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে সরে যেতে হবে এরপরও আমি আপনাকে বলবো শুধু এই নির্বাচন নিয়ে আপনি আলোচনা এরপরে জেলা পরিষদে যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো সেইখানে আপনি চিত্র দেখেন গণমাধ্যমের সেখানে যে সমস্ত নির্বাচনী নিয়ম নিয়মকানুন এখানে সিলেক্টেড ভোট একেবারেই সিলেক্টেড ভোট সেখানে আপনার অনেক প্রার্থী সশস্ত্র অবস্থায় ভোট কেন্দ্রে গিয়েছে কোনো আইনি আমি একজন প্রার্থী হিসাবে আমি জাতীয় সংসদের সদস্য প্রার্থী যাব আমার অস্ত্র জমা দিতে হবে ভোটের আগে এটা সবসময় হয়ে এসছে কিন্তু এখন আপনার এই জেলা পরিষদের নির্বাচন অনেক প্রার্থী অনেক জায়গায় দেহরক্ষী অস্ত্রসহ আপনার ভোট কেন্দ্রে গিয়েছে এবং অনেক জায়গায় ভোটারদেরকে যারা ভোটার তাদেরকে অনেক জায়গায় বন্দি করে রেখেছে যে ওখানে গেলে অমুক যা অমুক প্রার্থীকে ভোট দিতে পারে এখানে অন্য কেউ অংশগ্রহণ করেনি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিরোধী সদস্যরাই বিধুহী প্রার্থী অংশ গ্রহণ করেছে সেই জায়গাটাও জেলা পরিষদের নির্বাচনও কিন্তু কিন্তু নির্বাচন আপনি বারবার বলছেন যে নিরাপত্তা ক্যামেরা সিসি ক্যামেরা দেখে গায়বানtha ইলেকশন কমিশন এই ব্যবস্থাটি নিয়েছে তো এখন ধরুন এখানে ঢাকায় বসে সিসি ক্যামেরা ফুটেজ দেখে তারা এরকম একটি ব্যবস্থা নিতে পেরেছে কিন্তু মাগুরার ক্ষেত্রে যেটি হয়েছিল তখনকার সিসি ছিল না সিসি বিচারপতি আব্দুল রব ঘটনাস্থলে নির্বাচনী এলাকা থেকেও ব্যবস্থা নিতে পারেননি সেটা না সেটা ঠিক আছে সেই সময় নির্বাচনের অনিয়মের কারণেই তো ততবে সরকার আন্দোলনের জোরদার হয়েছে সেটাকে আপনি বারবার ঘুরিয়ে নিয়ে আসছেন কিন্তু আজকে পনেরো বছর তো এই অবস্থার কারণেই আজকে বিরোধী দল নির্বাচন বর্জন করছে নির্বাচন অংশগ্রহণ করছে আপনি যেটা বলছেন যে বিএনপির লোক সমাগম বাড়ছে বিএনপির সমাগম আরও বাড়বে আমাদের লোকসময় বাড়ানো উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচনকালীন সময়ে যদি নিরপেক্ষ সরকার ব্যবস্থা না হয় জন্য চূড়ান্ত জায়গায় আমরা যাব চূড়ান্ত জায়গায় আমরা যাব। আর এখানে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের ছোট ভাই আপনার মানে সংসদ সদস্য শেখর যেটা বলেছে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের পূর্বের ইতিহাস থেকে শুরু করে যদি আমরা বিশ্লেষণে যাই আইবে দশক থেকে যদি আমরা আন্দোলন সংগ্রহ ছক বেদের নিয়মকরণ বেদা হয় না এবং আপনার এই একশো বাহাত্তর দিনের হরতাল জ্বালাও পোড়াও আপনার দিগম্বর করা থেকে শুরু করে এমন কোনো ঘটনা নাই যে আওয়ামী লীগ করা নাই ওয়ান ইলেভেনের যে সৃষ্টি মৃত ব্যক্তির উপর নর্তন কুর্দন পর্যন্ত হয়েছে শত শত মানুষকে হত্যা করা হয়েছে এই ঘটনাগুলো তো ইতিহাসের অংশ সুতরাং এইগুলোকে আমার মনে পুনরাবৃত্তি না করে আমরা বারবার বলছি যে আপনার আজকে রাষ্ট্রের যে সংকট এই সংকট থেকে বেরিয়ে আসতে হবে আমাদের